हाय फ्रेंड्स, शांतनु বলছি। আপনারা দেখছেন শান্তনু বার্সকিয়া চ্যানেল, হচ্ছে নিক্স ম্যাক্স। তো ফ্রেন্ডস, আজকে একটা খুবই ভাইটাল পয়েন্ট নিয়ে ডিসকাস করব। মাথায় এসেছে যে মাথা এই কারণে এসেছে, আপনারা এখন এই দু এক সপ্তাহ যখনই ফোন আসছে, বেশিরভাগ শুনছি লাভ বার্ড, ককটেল, যারা আপনারা যে সমস্ত স্পিসিস নিয়ে কাজ করছেন, ডিম আনফার্টাইল হয়ে যাচ্ছে, মানে ডিম জমছে না, ফার্টালিটি আসছে না, ডিম মানে লিকুইডটা এ হচ্ছে না। তো সেই সম্পর্কে আজকে বলছি, যেটা আমার এক্সপিরিয়েন্স সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, একটা এগ যে কোনো পাখির হোক অনেক কারণে না জমতে পারে, এবং এটার সলিউশনটা যদি এই পার্টে হয় ভালো, নাহলে আমি নেক্সট পার্টে দেখছি, আমি এই পার্টই কমপ্লিট করার চেষ্টা করছি। দেখুন, বিভিন্ন কারণের মধ্যে কিছু কিছু মেজর কারণ আছে, যে সাপোজ মেল আর ফিমেল যখন মেটিং হচ্ছে, যে ডালে যে ডালটা আপনার রয়েছে সেটা যদি শেক করে নড়ে, তাহলে কিন্তু ঠিকঠাক মতন প্রপার মেটিং না হলে ডিম নাও জমতে পারে। এবার ধরুন মেটিং করছে আপনার এভিয়ারিতে, আপনার সেট আপে, হঠাৎ করে কেউ একজন যদি সেই মোমেন্টে ঢোকে, তোরা ভয় খেয়ে অর্ধেক মেটিং করে সেটা চলে এলো, কিন্তু যেটুকুনি স্পাম তার শরীরে গেল সেই অনুযায়ী যে ডিমটা ডিমের হয়তো ফর্মেশন হলো, বাট সেটা কিন্তু আনফার্টালিটি চলে আসবে। এবার সেই জন্যই বলে, কিছু কিছু ক্ষেত্রে বলে না, পাখির সেট আপে আমরা যেটা অনেকে ব্রিডারদের মুখে শুনবেন যে বেশি যাওয়া উচিত নয়, আবার এটাও একটা যেমন একটা কথা, আবার না যাওয়াটাও উচিত, মানে আমি বলছি যে একটা এমন এনভায়রনমেন্ট থাকা দরকার। আমি আমার নিজের পাখির কথা বলছি, আমার পাখি ধরুন আমি বসে পরিষ্কার করি কি ওদের খেতে দিই, ওরা আমার সঙ্গে এতটাই ফ্রেন্ডলি, আমার সামনে বসেই মিটিং করে। লাভবার্ডের কথা বলছি, কোনোভাবে কথা বলছি, ফিঞ্চের মতন পাখিও ধরুন, মানে ভয় যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু আমি তাদের সঙ্গে এমনভাবে মিশেছি, এবং বদ্রিও তাই, যে ওই ফিয়ারটা নেই যে আমাকে, মানে একটা আননোন পার্সন না সবসময়। এই জন্যে হ্যাঁ, ব্রিডিং টাইমে কী হয়, যেটা করা উচিত, আননোন কোনো ফেসকে আপনার সেট আপের মধ্যে নিয়ে যাবেন না, পাখি সেটা ইরিটেট বোধ করে, ইনসিকিউরিটি বোধ করে। তো এটা একটা বড় কারণ, যে ফট করে যদি সেটা ধরুন মিটিং হচ্ছে, হঠাৎ করে আপনার যাওয়া আসা অভ্যেস নেই, সেই মুহূর্তে আপনি চলে গেলেন, চলে যাওয়ার পরে ফট করে সে পাখিটা ফিমেলটা উঠে গিয়ে আবার তার মানে চলে গেল, সেই সময় প্রপার মিটিংটা হলো না, সেই জায়গা থেকেও কিন্তু এই প্রবলেমগুলো আসতে পারে। এটা একটা একটা মেজর কারণ। দ্বিতীয় হচ্ছে যে ফিমেলে ধরুন এগ ঠিকঠাক মতন, মানে যে একটা ফিমেল যতার পাখি অনুযায়ী যত ডিম দেওয়ার দরকার দিচ্ছে, কিন্তু ডিম জমছে না, তাহলে কিন্তু ফিমেলে মেলে স্পামে প্রবলেম। সেটা এই কেন, এবার সেটাকে ঠিক করে আমি পরে আসছি, যার ফলে পরপর দেখা যাচ্ছে এটা অনেক ক্ষেত্রে কী হয়, বেশিরভাগ ক্ল্যাচ নেওয়ার পর, মানে হয়তো যে পেয়ারটা আপনি নিচ্ছেন, আপনার ঘরে অনেকবার ক্ল্যাচ করেছে, বা আপনি কারোর থেকে নিয়ে এসছেন অ্যাডাল্ট পেয়ার, সে হয়তো সেখানে তাকে একদম নিগড়ে খেয়ে নিয়েছে সেই ব্রিডার বা সেই জায়গা থেকে, তো তখন কী হবে, আপনার কিন্তু রেজাল্ট খারাপ আসবে। কারণ হচ্ছে একটা জিনিস তৈরি হয়, আমি আবার বলছি, সেই আবার পিছনে চলে যাচ্ছি, যে আপনি তাকে কী খাবার প্রোভাইড করছেন, মেডিসিন নয়, মেডিসিন তো হচ্ছে সেকেন্ডারি, মেন হচ্ছে ফুড, কী ফুড আপনি প্রোভাইড করছেন তার ওপর কিন্তু পাখির ব্রিডিং আসা, ডিম জমা, এই সমস্ত ব্যাপারগুলো নির্ভরশীল। তো এটা একটা আর একটা মেজর কারণ। তৃতীয় হচ্ছে ধরুন আপনার যে ডালটা, অনেক সময় কী হয়, পাখির ধরুন মেলের নখ বেশি হয়ে গেলে ফিমেল সেটাকে ইরিটেট বোধ করে যখন তার ঘাড়ের ওপর উঠছে, তো সেই ক্ষেত্রে কী হয়, প্রপার যে প্রসেস, মানে প্রসেস যে সিস্টেমটা, সেই সিস্টেমেটিক্যালি না হলে আপনার কিন্তু স্পাম হয়তো গেল, ফর্মেশনও হলো, কিন্তু এগ জমবে না। তো এইরকম কিছু কিছু মেজর কারণ আছে। বিশেষ করে ক্ষেত্রে কী হয়, দেখবেন বেশিরভাগ এভিয়ারিতে লোক কম যায়, লোকে বলে যে কেজের বাট কেজে থাকে কিন্তু কম মিশি, এই আমরা কী করি, খাবার দিলাম, জল দিলাম, সব ফুড দিলাম, বেরিয়ে এলাম না, আপনি আপনার ধরুন সেট আপ আপনার সঙ্গে যেন আপনার বার্ড কিন্তু আপনার কিন্তু আপনার বার্ডের কিন্তু ফ্রেন্ডলি সম্পর্ক থাকবে। হ্যাঁ, রাস্তার লোকের সঙ্গে, কারণ তার হিউম্যান অ্যাটাচমেন্টটাও দরকার, আবার এমন দরকার না যে সে টেমনেস চলে আসে, যে একটা প্রশ্ন আছে না যে টেম পাখি ব্রিড করে না, এটা সম্পূর্ণ ভুল কথা, তার কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরটা মেনটেন করলে টেম পাখিও ব্রিড করে, সেগুলো আমি অন্য ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে, কারণ আমার তো নিজেরই তো টেম পাখি আছে, সে ব্রিডও করছে, সব কিছুই করছে, কিন্তু তার কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর আমি অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিকের মধ্যে আলোচনা করবো। তো এখন যেটা আসছি, যে আপনার সেট আপে যেন আপনার পাখি কিন্তু ভালো থাকে, মানে আপনার সঙ্গে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে থাকে, যেন ফ্রেন্ডলি সম্পর্কটা থাকে,
এবং শুধু আপনি নয়, ধরুন আপনার সেট আপে আপনি আপনার মিসেস মানে ওয়াইফ বা আপনার মা বা আপনার যে কেউই হোক না কেন, যে আপনার বাড়ির লোক যারা যারা খেতে দিতে যাচ্ছে তাদের মুখ যেন চেনা থাকে, ভয়েস যেন চেনা থাকে। কারণ আমি আমার কথাটা বলি, আমার ধরুন লাইয়া লাভবারে সিজন চলছে, যে সিস্টেমটাই রয়েছে লাভবারে যে সেট আপে রয়েছে, যখন যখন আমি যাই যে যেখানে আমি যাই যখন, তখন কিন্তু মানে পাখি তো ঝটপট তো ছেড়েই দিন চুপচাপ। মানে আমি ধরুন কেজ যদি এরকম এরকম ধরুন কেজ হয়, আমি কেজে এরকম ধরুন পরিষ্কার করছি, পাখিটা ঠিক পাশে বসে আছে, না ওড়া না ঝোড়া, অথচ সে টেম্বার্ড নয়। কিন্তু কিন্তু তার সঙ্গে যেরকমভাবে আমার সম্পর্কটা, ফলে সে আমার সামনেই করছে, ব্রিড করছে, ডিম পারছে, বাচ্চাও বেরোচ্ছে, এরকম নয় যে বাচ্চা আজ পর্যন্ত বেরোয়নি। তো সেটা হচ্ছে সম্পর্ক, কীরকম সম্পর্ক। কিন্তু হ্যাঁ, সেই জায়গায় হঠাৎ করে যদি আননোন কোনো ফেস চলেছে, যেন একটা কথা আছে আমাদের ব্রিডিং লাইনে, ব্রিডিং টাইমে বাইরের লোককে অ্যালাউ করাটা উচিত না, কারণ পাখি তাতে মানে একটা ইনসিকিউরিটি বোধ করে, একটা মানে ভয়, ওর মধ্যে তো ভয় তো থাকছে, ইনসিকিউরিটি মানেই ভয়ের ব্যাপারটা, ফিয়ারনেস থাকে, একটা আপনার প্রবলেম চলে আসে যে মানে সে একটা ইরিটেশন বোধ করে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ব্রিডিং যে হাঁড়ি বা মুখ, মুখ মানে বেশিরভাগ কী করা উচিত, বক্স বা হাঁড়ির মুখ এমন একটা পজিশনে থাকা দরকার যেটা পাখিটা যখন মানে বেরোবে সে মানে কোনো হিউম্যান ফেস যেন না দেখতে পায়, সে একটা যেন ওয়াল দেখছে বা সে একটা ধরুন গাছ দেখছে বা সে এরকম ধরনের ব্যাপারটা এই জায়গাগুলো কভার করছে, মানে দেখতে পাচ্ছে। অনেক সময় ক্ষেত্রে কী হয়, আপনার সঙ্গে যদি ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে থাকে, সে আপনার আমার দেখুন দেখুন হাঁড়িগুলো, আমি কালকে একটা ভিডিও করছিলাম, হাঁড়িগুলো আমার সামনের দিকে, কারণ তারা আমার ফেস দেখে দেখে, আমার ওয়াইফের ফেস দেখে দেখে, আমার ছেলে ফেস দেখে দেখে অভ্যস্ত, এবং সেখানে যে আননোন ফেস সেটা, এবং আমার এমন একটা সেট আপের জায়গা সবসময় মানুষ যাতায়াত করছে সেই জায়গা দিয়ে, ফলে আমার ব্রিন মানে ব্রিডিং যে সেট আপটা রয়েছে সেখানে পাখি সেরমভাবেই অভ্যস্ত। হ্যাঁ, এবার আমি কী করি, মাঝে মাঝে যখন ফিঞ্চের বেশিরভাগ ক্ষেত্রে ওদের প্রাইভেসিটা বড় পাখিদের মতন দরকার লাগে, না ওরা একটু ভীতু জাতীয় পাখি, তবু আমি তাদের সঙ্গে এমনভাবে মিশেছি যে আমার মানে আমি ধরুন বাটিটা এরকমভাবে দিলাম, বাটি দিতে না দিতেই হাতের মধ্যে, কত চলছে টেম নয়। কিন্তু তো এগুলো মেনটেন করাটা জিনিসটা, আমরা কী করি, কেজে খাবার দিচ্ছি, চলে আসছি, এবং সবথেকে ব্যাপার হচ্ছে যে ডালটা বাঁধছেন, পাখি দেখবেন বেশিরভাগ নয় কেজ ফ্লোরে, নালে বক্সের ওপর, নালে হাঁড়ির ওপর, নালে ডালের ওপর বসে মিটিং করে। কেজ ফ্লোরে হলে ঠিক আছে, কিন্তু যখন ডালটা, যে ডালটা আপনি দিয়েছেন সেটা যেন না নড়ে বেশিক্ষণ, বেশিক্ষণ মানে বেশি যদি শেক করে, মানে অনেকে কী হয় না দেখবেন এরমভাবে দুলছে, সেই দোলাটা না, মেটিং টাইমে কিন্তু সেটা টাইট থাকবে, কারণ ফিমেল বসবে তারপর মেল বসবে, সেই সময় যদি প্রপার ওদের ভাইব্রেশনটা যদি ওই ডালটা সহ্য তো না করতে পারে ওয়েটটা সেই সময়, তাহলে কিন্তু প্রপার মিটিং হবে না, মিটিং হবে কিন্তু প্রপার মিটিং হবে না। এবার আপনার আমরা কীভাবে, আমরা ক্যালসিয়াম দিচ্ছি, ভিটামিন দিচ্ছি, মিনারেলস সব কিছুই দিচ্ছি, কারণ ডিম জমছে না, ডিম জমার এটাও একটা মেজর কারণ, না জমার এটা একটা মেজর কারণ। এবার আসছে অনেক ক্ষেত্রে কী হয়, ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হলে, মেলে স্পামে প্রবলেম থাকলে, দেখুন একটা জিনিস বুঝে রাখুন, ডিম যদি শঙ্কায় হয়, শঙ্কায় ধরুন একটা দুটো হচ্ছে আর আনফার্টিলিটি আসছে, তাহলে মেল ফিমেল বোথ প্রবলেম। ডিম যদি শঙ্কায়, যে যেরকম পাখি যেরকম ডিম পারে ম্যাক্সিমাম মিনিমাম, সেটা যদি ঠিক থাকে অথচ ডিম জমছে না, তাহলে নয় মেটিং প্রবলেম হচ্ছে, নালে তার ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হচ্ছে, আর নালে ফিমেল মেলে স্পামের প্রবলেম আছে। আর ধরুন ডিম যদি দুটো হয় কিন্তু দুটোই জমছে, তাহলে কিন্তু ফিমেলটার কিছু ইস্যু হচ্ছে, মেলটা একদমই সম্পূর্ণ ঠিক আছে। সেই জন্যেই বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, যদি আপনি পাখিকে দিয়ে বেশিরভাগ ক্ল্যাচ নেন, আপনাকে কী করতে হবে, ওদের ফুডের দিকে, সফট ফুডের দিকে, নট অনলি দানা, সফট ফুডের দিকে আপনাকে, আমার ধরুন যে লাফাটগুলো আছে তাকে রেগুলার যে স্প্রে, তাকে ঠিকঠাক মতন রাখার জন্য যে যে সফট ফুড আমি ইউজ করছি, আজ পর্যন্ত হেলথ ইস্যু আমার চোখে পড়েনি, আমি কোনো বাড়িয়ে চড়িয়ে কিছু বলছি না। রিসেন্ট আমার ধরুন যে বদ্রি সেটাপে ক্রস, হল্যান্ড ক্রস যেটা, তার হেলথ মেন, এখন তো ব্রিডিং আমি তাকে দিয়েনি, তার হেলথ মেনটেন করার জন্যে আমাকে অনেক কিছুই করতে হয়। তো এগুলো ব্রিডিং ভালো পেতে গেলে, ডিম ভালো যদি কেন জমছে না, না জমছে না, এই যে কারণটা, আজকে এখন 9 মিনিট হয়ে গেল, আমি এর সেকেন্ড পার্টটা করবো, কী করবেন না করবেন, মানে এই সলিউশনটা কি, সলিউশন তো দু একটা বলেই দিলাম, তাও আর কিছু সলিউশন বাকি রইলো, সেটা আমি সেকেন্ড পার্ট করছি। তো আজকে এইটুকুনি, আশা করি ডিম যেটা ভিডিওটা বানালাম এটা খুব মেজর ভিডিও, আপনাদের কাজে আসবে। তো যদি ভালো লাগে একটা লাইক করুন, ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটা প্লিজ আরও সাবস্ক্রাইব করুন, কারণ দেখুন আমার যে সমস্ত ভিডিও আমি বানিয়ে থাকি সম্পূর্ণ এটা নলেজেবল ভিডিও যে কোনো পাখির ওপর। এবার রিসেন্ট আমি সামনে উইক থেকে কোনুরের কিছু সিরিজ বানাবো, যে যে কোনুরগুলো আমরা ঘরে রাখি সেই সমস্ত কোনুরগুলো,
তো তার থেকে কী করে ব্রিড করা, ঠিক মতন ব্রিড করা যাবে, বাচ্চা কী করে বাঁচানো যাবে, এবং কারণ সান কোনরের যে সমস্যাটা সেগুলো প্রত্যেকটা পয়েন্ট আমি সিরিজ অনুযায়ী তুলে ধরবো। তো কিন্তু আমি বলতে চাইছি আমার যে চ্যানেলটা আমি এতদিন চালাচ্ছি সেটা হচ্ছে নলেজেবল পাখির ওপর নলেজেবল চ্যানেল। অনেকেরই এখানে উপকৃত হয়েছেন, আগামী দিনে অনেকেই উপকৃত হবেন যারা বিগিনার। দেখুন অনেক ক্ষেত্রে কী হয়, জানা জিনিস ভুল হয়ে যায়, তো সেই জন্য আননোন কিছু নলেজ আমরা যখন নিই তখন কিন্তু মনে হয় না এটা ঠিক করলে এটা বেটার হয়। ফলে চ্যানেলটা আরও চাইবো যে আপনারা সাবস্ক্রাইব করুন, দেখুন, শেয়ার করুন বন্ধু বান্ধবের মধ্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কোনো অসুবিধা হলে নিশ্চয়ই কল করবেন। এইটুকুনি বলার আছে, ভালো থাকবেন।